আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্লেটস অফ ট্রেডিশনস অ্যানাদার এপিসোড। রমজান মাস চলছে, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি অ্যাম্ব্রোসিয়া রেস্টুরেন্টে। অ্যান্টিক এবং আপনার এলিগেন্সের একটা কম্বিনেশন এই রেস্টুরেন্ট। এবারের ইফতার বাজারটা আসলে আপনাদের সামনে ডিসক্লোজ করবো, প্রাইস কীরকম, কী কী আইটেম পাওয়া যাচ্ছে। সো আজকে ওনাদের ইফতারের কী কী আয়োজন আছে সেটা দেখবো, কীরকম প্রাইস, কিছু ইফতার আমি বাসার জন্য নিয়ে যাবো, সো আপনাদেরকেও দেখাবো। চলুন আমার সাথে, দেরি না করে ভেতরে ঢুকে যাই। দর্শক, যেটাই হোক, যতগুলো আইটেম হোক, সবচেয়ে ফেভারিট আমার আইটেম হচ্ছে এই মরিচা। এখানে অনেকগুলো আইটেম আছে, অনেকগুলো আইটেম আপনাদেরকে পরিচয় করে দিব কিছুক্ষণের মধ্যেই। বাট এর আগে আমি কথা বলবো, আমার সামনে আছেন এখানকার জেনারেল ম্যানেজার মিস্টার বিজয় কস্তা সাহেব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রমজানুল মোবারক। রমজানুল মোবারক আপনাকেও এবং সবাইকে রমজানুল মোবারক। তো আজকে আমাদেরকে এটা বলেন যে আপনাদের টোটাল কতগুলো আইটেম করছেন? আমরা আজকে এবং প্রতিদিনে এইভাবে করে থাকি, 50 আইটেম সেলের জন্য করি মিনিমাম আর কি, এর থেকে বেশিও করি কখনো কখনো। এর মধ্যে যেমন আমাদের বেশি সিগনেচার কিছু ফুড আছে, কাবাবগুলো যেটা হয়তো অন্য কোথাও চিটাঙ্গে নাও পেতে পারেন, উদাহরণস্বরূপ যেমন চিকেন কাস্তারি কাবাব, তারপর গেন্ডারি কাবাব, তারপর শর্মাটা করতেছি লাইভ এখানে, তারপর আরও অনেকগুলো কাবাব আছে যেগুলো অন্য কোথাও পাবেন না। প্রাইসগুলো কীরকম আপনার ইফতারের? প্রাইসগুলো এবার রেখেছি, যেহেতু একটা প্যান্ডামিকের সময় আমরা কাটিয়েছি অলরেডি, সবার বিজনেস তো, বা যেমন গত 2 বছর আমরা খুলতেই পারিনি, এবং আল্লাহর রহমতে এবার অনেকটা সিচুয়েশনটা অনুকূলে আছে, আবার করে ফেলেছে, তার জন্য আমরা প্রাইসটাকে বাড়াইনি। আগের থেকে চেষ্টা করেছি কোয়ালিটি ঠিক রেখে প্রাইসটাকে রাখার জন্য, এবং প্যাকেজের যে পার্সেলের প্যাকেজগুলো সেগুলো আমরা 350 থেকে 600 পর্যন্ত রেখেছি। এবং আপনার এখানে তো অনেক 3টা স্পেস আছে মনে হয় যেটা বলছিলেন আপনারা। আমাদের উপরে এখানে 3টা স্পেস টোটালি আছে, উপরে একটা আছে যেটা ইন্ডিভিজুয়ালি, যেটা সবচেয়ে ছোট, আমরা প্রোগ্রাম করি, আমাদের এয়ারলাইনের প্রোগ্রাম করি, আপনাদের প্রোগ্রাম অনেকগুলো করেছি আমরা, 50% অ্যাকোমোডেট করা যায়, প্লাস করা যায়, 50% কমফোর্টেবলি করা যায়, এবং ছোট ছোট কর্পোরেট পার্টিগুলো এবং ছোট উদ্যোগ মিটিংস এবং ছোট বার্থডে পার্টি করতে চাইলে ওটা আমাদের উপরে আছে। আর এদিকে একটা প্লেস আছে, এল সিস্টেম, এখানে 150 মতো করা যাবে এট এ টাইম কমফোর্টেবলি, একবার যে কোনো প্রোগ্রাম করা যাবে 150 মতো। আর আমাদের যে ফাইন ডাইন এটা আছে, এখানে আমরা 300 ইজি করতে পারি। আর যদি কেউ চায় বড় প্রোগ্রাম, যদি আমরা প্রায় কোনো আগ প্রোগ্রাম বা বড় ধরনের কোনো প্রোগ্রাম হলে সেই ক্ষেত্রে গিয়ে আমরা এখানে ওয়েটিং দিয়ে দিব, উপরে খেয়ে আসবো, তখন গিয়ে 1000 মতো করা যাবে, করা যাবে কেউ যদি করতে চায় আর কি। দর্শক, কথা হচ্ছিল বিজয় কস্তা সাহেবের সাথে, এখানকার জেনারেল ম্যানেজার। আর অ্যাম্ব্রোসিয়া রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই, শেখ মুজিব রোড, আগ্রাবাদ। ইনফ্যাক্ট এইটাই বাই ইটসেলফ কিন্তু একটা মাইল ফলকের, মানে একটা নাম হয়ে গেছে যেটা সবাই চিনে। আর তারপরে বলে দিই, এটা কিন্তু ওল্ড জীবন ভীমা যেটা ভবন সেটাকেই ফার্নিশ করা হয়েছে, আগ্রাবাদ বনানী কমপ্লেক্সের ঠিক আগে কিংবা চট্টগ্রাম বেতার কেন্দ্রের পরে, মানে চট্টগ্রাম বেতার কেন্দ্র এবং বনানী কমপ্লেক্সের ঠিক মাঝখানে অ্যাম্ব্রোসিয়া রেস্টুরেন্ট। আমার প্রথমে আমার সামনে আছে চট্টগ্রামের যেটা শান মেজবান, সো চট্টলা বিফ মেজবান, যেটা হচ্ছে 1320 1 কেজি। বিফ কিংবা মাটনের দুইটাই হয় এখানে, যদি বা এইটা হচ্ছে আপনার মাটনের সোফার, আমি যদি দেখি, হ্যাঁ এটা আমি আজকে যেটা দেখতেছি এটা মাটনের, এটা মাটনের পিস আমি এখানে, হ্যাঁ এটা মাটনের পিস, মাটন তেহারি 660 করে, মরিচা এটা পার পিস 11 টাকা 11 টাকা করে, এবং সাথে হচ্ছে লেবানিজ ল্যাম কোফতা। সো লেবানিজ ল্যাম কোফতাটা একটু দেখাই, মানে আমি আসলে ডেকোরেশনটা নষ্ট করতে যাচ্ছি না, যেহেতু অনেকে নিবে, বাট দেখেন অ্যারাবিয়ান ডিশ, এখনও দেখেন ভাপ উঠতেছে, এটা বন্ধ করে দিও, সবাই খাবে, এটা হচ্ছে 99 করে পার পিস। ইয়ামি চিকেন উইংস আমার সামনে 55 টাকা, ফিশ কাটলেট যেটা হচ্ছে 88
এরপর ভেজিটেবল পাকোড়া 16.50 টাকা আমি 50 পয়সাটা কীভাবে দিবে আমি আসলে জানি না। এরপর হচ্ছে এগ রোল 55 টাকা করে পার পিস, আর এরপর চিকেন টাংরি কাবাব সেটা হচ্ছে 176 টাকা করে, ফিশ ইরানি কাবাব 99 টাকা, তারপর হচ্ছে চিকেন তন্দুরি 132 টাকা পার পিস, চিকেন ডামস্টিক 66 টাকা, চিকেন গান্ডারি কাবাব যেটার দাম হচ্ছে 143 টাকা, এটা একটা ইউনিক আইটেম, নামটাও ইউনিক, আমি গান্ডারি আইটেম কাবাব আগে খাইনি, সো আজকে এটা নিয়ে যাব বাসায় কারণ যে আনকমন আইটেমটা নিতে ভালো লাগে। আর এখানে দেখতেছি শর্মা রাখা আছে লাইভ, যেটা আপনি চেলে দিতে পারেন 198 টাকা করে, চিকেন কাস্তুরি কাবাব এটা 88 টাকা, এটাও আমার কাছে, আমি কাস্তুরি কাবাব খাই নাই আগে, এটা দেখতে একটু অন্যরকম টাইপের লাগতেছে। প্রন ললিপপ একটা আমার সামনে আছে, যেটা জানেন অনেক চিকেন ললিপপ প্রন ললিপপ অনেক কিছুই হয়, এটা 88 টাকা করে, এগ চপ 33 টাকা, চিকেন সামোসা 27 টাকা 50 পয়সা, স্পাইসি বিফ চাপ 77 টাকা করে, চিকেন সাসলিক 165 টাকা করে, স্প্রিং রোল 27 টাকা 50 পয়সা, আলু চপ 40 টাকা পার পিস, তারপর হচ্ছে চিকেন ললিপপ প্রন ললিপপ থেকে একটু ছোট দেখতে এবং এটার প্রাইস হচ্ছে 80 টাকা পার পিস, বিফ সাথে একদম, কিন্তু বিফ সাথে তো একদম কালো হয়ে গেছে, মানে খুব ভালোভাবে এটাকে কুক করা, আসলে এটা হচ্ছে 99 টাকা করে, তারপর ফিশ ফিঙ্গার 55 টাকা, চিকেন সাথে আছে এখানে আবার 66 টাকা, আর শাহি জিলাপি 1 কেজি 440 টাকা, এইটা কিন্তু লুক সো নাইস, এখনও দেখেন রস কিন্তু ভেতরে ভেতরে লেগে আছে। আর রেশমি জিলাপি, সো রেশমি জিলাপি অনেকের পছন্দ, আমার আবার রেশমি জিলাপি অত পছন্দ না, আমার শাহি জিলাপি বেশি মজা লাগে। কাবলি চানা ভুনা 1 কেজি 605 টাকা, কারণ এটা আসলে কিন্তু নর্মাল আমাদের চানা ভুট থেকে প্রায় 5 টাইমস বেশি দাম, এটার মানে 3 টাইমস তো বেশি দাম পড়েই, 250-350 টাকা করে বিক্রি হয় সুপার শপে আরও বেশি, সো সেই হিসাব করে আসলে 605 টাকা পার কেজি, এটা কিন্তু আসলে খুব মজা। এরপর হচ্ছে অ্যাম্ব্রোসিয়ার হালিম চিকেন 825 টাকা কেজি, এটা হচ্ছে চিকেন হালিম, একটু কি দেখাবেন আমাকে উপরে, এরপরে পাশে যাই হচ্ছে মাটন হালিম যেটা 990 টাকা, জাস্ট আপনার বেশি ডিফারেন্স না, কত টাকা প্রায় 60 টাকার মতো একটা ডিফারেন্স, 65 টাকা, যদি আমার বললো মাটনের দাম তো বেশি কিন্তু অনেকগুলো পিসি উঠতেছে, সো খেতে কিরকম, দুইটা কিন্তু দুই কালার, একটা জিনিস আপনার বলে রাখি অনেক রেস্টুরেন্টে কিন্তু আছে দুটোর হালিমি কিন্তু একই হয় মিক্স করে দেয়, বাট এটার আপনারা কিন্তু স্বচক্ষে দেখছেন দুইটার কালার একটু দুই রকম, এটা একটু একটু ডার্ক কালার, এটা একটু ইয়েলিশ মোর, সো ডেফিনেটলি এটা সেপারেটলি কুক করা, মানে আপনি দুই ধরনের টেস্ট পাবেন। চিনি পার পিস হচ্ছে 44 টাকা করে, অ্যাম্ব্রোসিয়া নিজস্ব ওদের বানানো, ওরাই বানায় আসলে, পাটি সাপটা পিঠা 55 টাকা করে, হ্যাঁ দই বড়া যেটা আছে সেটা হচ্ছে 198 টাকা করে, 400 টাকা করে ফিন্নি পাতুল যেটা, মিষ্টি দই এখানে আছে 450 টাকা। সো এই ছিল ইফতারের আইটেম, দর্শক আমি কিছু নিজের পছন্দের আইটেমগুলো সিলেক্ট করে রেখেছি, আনকমন আইটেমগুলোই নিবো, সো ওগুলো ততক্ষণে প্যাকেজিং হচ্ছে, প্যাকেট হচ্ছে, তো এর আগেও কিন্তু অ্যাম্ব্রোসিয়া নিয়ে আমরা একটা এপিসোড করেছিলাম প্রায় 1.5 বছর আগে, সো সেই এপিসোডটা আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক করে দেখবেন। আর একটা জিনিস বলে রাখি, ইফতার তো নিয়ে নিলাম, তাড়াতাড়ি যেতে হবে কারণ ইফতারের বেশিক্ষণ সময় নেই হাতে, আর ওনারা এই অ্যাম্ব্রোসিয়া রেস্টুরেন্ট কিন্তু অনলাইনে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন হাংরি নাকি ফুড অ্যাপসের মাধ্যমে, এছাড়া এই আগ্রাবাদ রেডিয়াসের কাছাকাছি জায়গায় কিন্তু আপনারা যদি অর্ডার করেন তাদের পেজে এসে, তাহলে কিন্তু তাদের নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে আপনাদের কাছে খাবার পৌঁছে দিবে। সো দিস ইজ আনিস সাইনিং আউট ফ্রম প্লেটস অফ ট্রেডিশনস দিস এপিসোড, সি ইউ ইন অ্যানাদার এপিসোড, বলে রাখি প্লিজ 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 ডু সাবস্ক্রাইব, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।